বিশেষ করে শুক্রবার সকালে একদম পেট ভরে খাওয়ার জন্য এই একটা রান্নাই আমার কাছে মনে হয় যথেষ্ট দেখতেও যেমন সুন্দর খেতেও অনেক বেশি মজার ভেজ ডাল সাথে হলো নান রুটি কেমন আছেন সবাই শুক্রবার সকাল ওই আটটার মতন বাজে তো ঘুম থেকে উঠে ফ্রেশ টেস হয়ে একদম কিচেনে চলে এসেছি যেহেতু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে এখন ঝটপট করে রান্না করে নিতে হবে তো চা করে নিচ্ছি কারণ এই শীতের সকালে একটু চা না খেলে একদমই চলে না আর আমার চা মানেই অনেক মশলাপাতি দিয়ে চা খেতে হবে আজকে অবশ্য মশলাপাতি দেওয়া হয়নি শুধু আদায় দেওয়া হয়েছে কিন্তু গরমের সময় আসলে দেখা যায় দুই তিন দিন চলে যায় একবারও চা খাওয়া হয় না আর শীতের সময় দেখা যায় নিয়ম করে একবার চা খাওয়া হয় উষ্ণ গরম জল তারপর লবণ চিনি ইস্ট দিয়ে রেখে দিয়েছিলাম কিছু টাইম তারপর দিয়ে দিলাম আটা ভালো করে মেখে হাতে একটু তেল মাখিয়ে রেখে দেব ওই ত্রিশ মিনিটের মতো আর এই ফাঁকে ডালটা শুকনো খোলা একটু টেলে নেব প্রেশার কুকারে সিটি দিয়ে নেবো তাড়াতাড়ি হয়ে যাবে শুক্রবার যেহেতু নিরামিষ খাওয়া হয় বসায় রান্নাবান্না নিয়ে এই দিন বেশি চিন্তা করতে হয় বেশি ঝামেলায় পড়তে হয় সারাদিন কী দিয়ে কি রান্নাবান্না করব শীতকাল মানেই বাজারে বিভিন্ন রকমের শাক সবজি পাওয়া যায় আমার তো বিভিন্ন রকমের শাকসবজি বিশেষ করে কালারফুল শাকসবজিগুলো ভীষণ ভালো লাগে মানে খাওয়ার থেকেও মনে হয় দেখতে বেশি ভালো লাগে তো ডালটা সিদ্ধ বসিয়ে দিলাম তিনটা শেষ দিলেই হয়ে যাবে তো চলুন এখন বসে বসে আগে চাটা খেয়ে নেই আর এমনিতেও অনেক গরম চা আমি খেতে পারি না চাটা ঢেকে রাখছিলাম ঠান্ডা হয়নি এর মাঝে তো কত কাজকর্ম করে নিলাম চা খেয়ে এখন একদম রান্নাবান্নার জন্য আবার চলে আসলাম সবজি টবজি যা যা লাগবে সব কিছু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন কেটে নিতে হবে ওই গাজর টমেটো তারপর হলো বরবটি আর এই দুই তিনটা সবজি দেখা যায় বাসায় বেশিরভাগ টাইম থাকেই খুব কম হয় যে থাকে না ডাল তো আমাদের বাসায় বলা যায় একটা প্রিয় খাবার প্রায় প্রতিদিনই রান্না করা হয় খুব কম হয় যে রান্না করি না তো শুক্রবার আসলে দেখা যায় ভেজ ডালটা করলে রুটি পরোটা সে যাই করা হোক রুটি পরোটার সাথে খাওয়া যায় কি ভাত করলে ভাত দিয়েও কিন্তু খাওয়া যায় আর তেমন কোনো কিছু লাগে না সবারই খুব পছন্দের ভেজ ডালটা শ্রীমনসোনাকেও বেশ ডাল দিয়ে ভালো করে একটু লেবু দিয়ে ভাত খাইয়ে দিতে পারি তো তেলে ওই পাঁচপোরণ তারপর হলো আদা দিয়েছিলাম তারপর সবজিটা দিয়ে দিলাম হালকা করে একটু ভেজে নেবো মানে সব সবজি দিয়ে দিয়েছি বেশি ভাজবো না তাহলে আবার সবজির কালারটা ভালো থাকে না আবার না ভাজলেও থেকে ওই কাঁচা একটা গন্ধ আসে তো ভালো করে ফুটিয়ে এখন স্বাদের জন্য একটু চিনি দেবো আর নামিয়ে হলো এক চামচের মতো ঘি দেবো ঘিটা দেখা যায় এই নামানোর আগেও দেওয়া যায় আবার নামিয়েও দেওয়া যায় কোনো সমস্যা নেই আমি তো মাঝে মধ্যে এরকম ডাল করি কার কার পছন্দ আমার তো ভীষণ পছন্দ তো ডাল রান্না কমপ্লিট কালারটা কত সুন্দর আসছে তাই না এখন রুটিগুলো বেলে ব্যাস ভেজে নেব আজকে রুটিগুলো বেশি ভালো হয়নি তার একটাই কারণ মানে ইস্ট ভালো করে রেডি হয়েছিল না এই হলো বিষয় যাই হোক যেমনই হোক বাসার খাবার বলে কথা বাসার খাবার একটা হলেই হয় আর নিজেরা তো খাবো কোনো ব্যাপার না একরকম হলেই হবে আর মাঝে মধ্যে দেখা যায় এরকমই হয় দেখা যায় যেমন করতে চাই ওরকম আর কি হয় না একটু এলোমেলো হয়েই যায় তো এখন গরম গরম খাবার তুলে দিচ্ছি কারণ এই রুটিটা গরম গরম না খেলে ভালো লাগে না এমনিতেই তো বেশি ভালো হয়নি নি তো সোনাকে এর মাঝে একটু ডাল দিয়ে ভাত খাইয়ে দিয়েছি ভাতও বসিয়ে দিয়েছিলাম কিন্তু তো চলুন খাওয়া দাওয়া করতে করতেই আপনাদের কাছ থেকে বিদায় নেই আশা করি আজকের ব্লগটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আজকের মতো একটা বাই বাই নতুন ব্লগে দেখা হবে